রাত্রে একটাই দুইটাই আমরা মানুষগুলোর পার করে দিছি, আমরা ঘুম নাই খানি নাই, বুঝছেন নি? ঘুমের মাঝে ইয়ারা ডাকছে, কথা সময় ডাকছে, আমরা কষ্ট করছি, অনেক বিরাট কষ্ট করছি, আমরা অসহায় মানুষ, এখন ব্রিজ হইতেছে, এখন আমরা কি কইরা খাইমু, আমরা বাচ্চা কাচ্চা কেমনে পালমু, বুঝছেন নি? এটা করতে পেরেছেন আমাদের মলিবাজারের জেলার পক্ষ থেকে। আমরা এই দুইটার জন্য আমরা ছোটবেলা থেকে অনেক কষ্ট করেছি, যে পেনা, তারপর কাদা অনেক কিছু সহ্য করে, নাও দিয়ে সাঁকো দিয়ে এত বছর যাবৎ আমরা ছুট হইতে এতদিন পর্যন্ত এই ব্রিজের জন্য কষ্ট করতে করতে আমরা আজ আশার মুখ দেখেছি, সফলতার মুখ দেখতে পেরেছি। দেখেছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে, আমাদের এমপি নেতা রামবা সাহেবের উদ্যোগে আমাদের এই ব্রিজটা আজকে সম্পূর্ণ হয়েছে। এই জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই। জননীত নেতা এবং আমাদের মাননীয় প্রধান প্রকৌশলী জনাব শেখ মোহাম্মদ মহসিন সহ এই এলাকার কাজের সঙ্গে জড়িত আমাদের নির্বাহী প্রকৌশলী, আমাদের উপজেলা প্রকৌশলী তথা ইউনিয়নবাসী এবং আমাদের অন্যান্য নেতৃবৃন্দ, বিভিন্ন চেয়ারম্যান বৃন্দ, আমি সকলকেই ধন্যবাদ দিতে চাই যারা আমাদের এই পানের দাবির এই সেতু নির্মাণ করে যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব উন্নয়ন করেছেন। আমরা দেখেছি জনগণের মুখে এখন হাসি ফুটেছে, তারা এখন স্বল্প সময়ে আমাদের ঘোড়ারচর যেতে পারে এবং হাইওয়ের মাধ্যমে তারা ঢাকা সহ সিলেট যেতে পারে। আমি আশা করব এই সেতু এই জনগণের ভাগ্য উন্নয়নে ক্রমান্বয়ে তাদেরকে সহযোগিতা করবে এবং আমাদের যে ক্যাশপচরের রাস্তাটাও আমরা উন্নয়ন করে দেব, কারণ আমি জানি এই রাস্তায় মানুষ আসা যাওয়া অনেক কষ্ট হয়। সেই কষ্ট লাঘব করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই সকল ক্ষেত্রে উন্নয়নের যে ঢেউ তুলেছেন, বঙ্গবন্ধু আমাদের জাতির পিতার যে স্বপ্ন সোনার বাংলা, সেক্ষেত্রে আমরা এগিয়ে যাব। ধন্যবাদ। জননেত্রী শেখ হাসিনার গ্রাম হবে শহর এই উন্নয়নের ধারাবাহিকতায় আজকে প্রত্যন্ত গ্রামাঞ্চলে, যেটা এত্র এলাকার দীর্ঘদিনের প্রাণের দাবি, এটা সেতুইকা নইলে দুইটা জেলার মাঝে সেতু বন্ধ নইব, কয়েক হাজার মানুষ উপকৃত হইব। এটার লাগে আমরা বিভিন্ন সময় বিভিন্ন নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করছি, অফিসিয়ালি যোগাযোগ করছি, মানে আমরা মুরব্বী সকলতেও যোগাযোগ করছে, কইরা আজকে ইনশাল্লাহ আমরা সকলের প্রচেষ্টা এই ব্রিজটা মানে বাস্তবায়ন হয়েছে, আজকে উদ্বোধন হইব। আমরা মানে এলাকাবাসী অত্যন্ত মানে খুশি, বিশেষ করে আমাদের মৌলিকতা তিন আসনের সংসদ সদস্য জনাব নেসার আহমদর মানে প্রতি আমরা এলাকাবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই যে তার প্রচেষ্টা এই ব্রিজটা অতি দ্রুত মানে কাজ হয়েছে এবং গোড়ারায় কেশবচর এই রাস্তার 2200 মিটার চেহেনেতে 96 মিটার ব্রিজ আমরা 2020 সালে কাজটি শুরু করি, আমরা 22-এর শেষ পর্যায়ে আমরা শেষ করতে পেরেছি। আজকে আমাদের উদ্বোধনী এখানে উদ্বোধন করবেন মৌলিকবাজার জেলার মাননীয় এমপি মহোদয় এবং উপস্থিত থাকবেন নবীগঞ্জ উপজেলার অংশের মাননীয় এমপি মহোদয়। ভিউয়ার্স, এই ব্রিজটি আমরা প্রায় 96 মিটার ব্রিজটি আমরা করেছি, আমরা যেহেতু এই ব্রিজটি দুটি উপজেলার সাথে একটা সেতু বন্ধন তৈরি হয়েছে, একটি মৌলিকবাজার এবং একটি নবীগঞ্জ, নবীগঞ্জের সীমানার মধ্যে দিয়ে রোডস অ্যান্ড হাইওয়েজ যেটি ঢাকা সিলেট হাইওয়ে সাথে সংযুক্ত হয়েছে। ধন্যবাদ, ধন্যবাদ সকল, ধন্যবাদ আপনাদেরকে, আসসালামু আলাইকুম। আসলে কেশবচর এলাকাটা আসলে আমাদের এক নম্বর কলিপুর ইউনিয়নের লাস্ট সীমান্ত, এখানে পাশাপাশি হইল আসমান্দি ইউনিয়ন। এখানে সবচেয়ে বড় সমস্যা যে সমস্যাটা ছিল আসলে কিন্তু যে এখানের স্কুলের যে ছাত্রছাত্রীগুলা সেগুলো যাওয়া আসার খুব প্রবলেম ছিল, কিন্তু এই এলাকার মানুষ কিন্তু পার্শ্ববর্তী নবীগঞ্জ এলাকা, এখানের বাচ্চাগুলো কিন্তু এখানে আসমান্দি যে স্কুলটা আছে এই স্কুলেই বেশিরভাগ লেখাপড়া করতো। এখানে বাসের এই হাকুম ছিল, আমাদের সিলেটি ভাষায় যে হাকুম বলে আর কি, হাকুম ছিল, এটার মধ্যেই যাওয়া আসা করতো প্রায় 30-40 হাজার লোকজন এখানের মধ্যে বসবাস করে। এখন বর্তমানে এই ব্রিজটা হওয়ায় ওদের একটা মিলন মেলা হয়ে গেছে এবং এই ব্রিজটা হওয়ায় এই এলাকার উন্নতরা উন্নত খুব সুন্দরভাবে উন্নত হবে এবং লেখাপড়ার মান বাড়বে, এটাই আমাদের মানে লক্ষ্য ছিল। এবং আমরা বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের
এক নং খলিলপুর ইউনিয়ন তথা শেরপুরের পক্ষ থেকে, মৌলিবাজারের পক্ষ থেকে, পাশাপাশি আমাদের এমপি মহোদয় এখানে আছেন, এমপি মহোদয়ের সহযোগিতায় ওদের স্বপ্ন পূরণ হয়েছে, আমাদের স্বপ্ন পূরণ হয়েছে, আমাদের বাচ্চা বাচ্চার যে লেখাপড়ার মানটা এটা উন্নত হবে, এই আলোকে আমরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করছি।